FM Anandadhara ami Urmimala Basu tomar Urmidi shobar mongol hok khub bhari hoye geche mon ta ektu halka hoy bolo morning walk e dui bondhur punormilan seta kemon holo ektu shuni atto parina prottek din rat sokale ute ei bhabe rastay rastay ghora atto shojjo hoy na amar mobile phone ওই আবার বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে ফোন করবে, পাপা আপ ঠিক ঠিক হাঁটতে হয় তো জ্বালাতুন, হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হাঁটতে হয়, না না কোনো জায়গা আমি নেই বসেগা, আচ্ছা রাখতে হয়। তিনবার ফোন করা হয়ে গেল, নিজেরা সব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আমার বেলাতেই জবরদস্তি মর্নিং ওয়াক করতেই হবে। মর্নিং ওয়াক না গোষ্ঠীর পিণ্ডি, কেন আমি কি রাস্তায় জল দিই খবরের কাগজ বিক্রি করি যে আমায় সকালবেলা বেরোতেই হবে? আর তিনি তো চোখ অপারেশন করে সবাইকে উদ্ধার করে দিয়েছেন। ভগবান এত কষ্ট আমাকেই দিলে, আমি মোটে জোরে কথাই বলতে পারি না আর আমার কপালে এত শাস্তি। আরে আরে দাঁড়ান দাঁড়ান, দেখতে পান না নাকি বয়স হয়েছে, একটু সাবধানে চলবেন তো। আচ্ছা চশমা তো নিলে পারেন। কে রা এত গানের কথা বলছে, কে আমি চোখে দেখি না, কেন আমি কি কানা নাকি? ভবতারি নিয়ে এসব কথা সহ্য করে না, এই বলে দিলাম। এত চিৎকার করছেন কেন, আসতে বলুন, আমার বড় বুক ধরফর করছে, আপনি দয়া করে চুপ করুন, আমি একটু চাতালটায় বসি। চাতালে বসবেন মানে, চাতালে বসবেন মানে কি? ওখানে রোজ রোজ আমি বসি, যান যান অন্য চাতালে যান, বুক ধর পরে আমি বুঝি না। উফ এত চিৎকার থামেই না, বারবার বলছি চুপ করতে তবু। তাছাড়া এই জায়গাটা তো আপনার একার নয় সকলের, তাই না? বলুন এ আবার কেমন কথা, হ্যাঁ আমার একার কেন হবে? কেউ কোনোদিন এসব কথা বলতে সাহস করেনি ভবতারিণীকে। আপনি কে এলেন হে হরিদাস পাল? বাবা আপনার তো দেখছি থামবার নামই নেই, তখন থেকে ভবতারিণী ভবতারিণী। কে ভবতারিণী দয়া করে একটু বলবেন। নেকা ভবতারিণী আর কে হবে, আমি ভবতারিণী, আমি কি অন্যের নাম করব নাকি? আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি পরের নাম ধরে ডেকে যাবো ভবতারিণী ভবতারিণী? বলিয়ারি বুদ্ধি বাবা, এত বোকা মানুষও হয়। আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন, ওটা আমার ধার বুঝলেন, ওই বাড়াবাড়ি করা। আর কিছু বলবেন? বাবা রে বাবা আপনি এত কথা বলেন কেন? আসল কথা আমার না একটা বন্ধু ছিল জানেন, তার নামও ভবতারিণী, তবে তার আরেকটা নামও ছিল পুঁটি। কি আশ্চর্য, আমার নামও তো পুঁটি ডাক নাম, আপনি কে বলুন তো শুনি। অত ধমকে ধমকে কথা বলছেন কেন, একটু নরম করেও তো বলতে পারেন। একই আমার বুকের ভেতরটা কেমন কেমন করছে। হ্যাঁ আমি হলাম শক্তি, শক্তি সাধন দস্তিদার, শক্তি শক্তি সাধন। আমারও তো একটা বন্ধু ছিল ছোটবেলায়, তারও নাম শক্তি সাধন, আমাদের জিয়াগঞ্জের নাটু কাকার ছেলে ভূত। জিয়াগঞ্জ? আমি তো জিয়াগঞ্জের নাটু দস্তিদারের ছেলে ভূত। তুই কি আমাদের উঁটি নাকি রে? হ্যাঁ বগলা জেঠুর মেয়ে। আমরণ এতক্ষণ মুখে কুলু পেটে বসে আছিস কেন রা? ভূত তো ভূতই, গলা দিয়ে আওয়াজই বেরোয় না। ছোটবেলার বন্ধুকে দেখে কোথায় আনন্দে চিৎকার করে উঠবি, তা না মিম করে বলছে তুই পুঁথি তোরা। ওরে পুঁথি আমার যে বড্ড কান্না পাচ্ছে রে, কতদিন পর দেখা হলো বল। আমার কাছে আয় একটু ভালো করে দে। এ বাবা চুলগুলো যে সব পেকে গেছে রে তোর, 75 বছরের চুল কালো থাকে নাকি? তোরটা কি করে কালো রইল, রং করিস? হ্যাঁ মানে ওই আর কি, ওই বুঝেছেন তো কিরকম হয় পুরনো বন্ধুদের ভোরবেলায় দেখা হলে।